যুব সমাজকে আরও বেশি করে মাঠমুখী করতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আঠারোশো সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি বীরপুরুষ স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি কালী মন্দির থেকে বিসিন্ডা পাহাড় পর্যন্ত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় গঙ্গাজল ঘাটির মা নাচনচন্ডী মিলন মন্দির কমিটির পরিচালনায় আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়ের স্থানাধিকারীদের হাতে বিভিন্ন পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় যুব সমাজকে আরও বেশি মাঠমুখী করতে এদিনের এই ম্যারাথন দৌড়ের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা আগামী দিনেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের দলনেতা প্রদীপ চক্রবর্তী সালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউড়ি বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি সভাপতি রথিন ব্যানার্জি সহ আরও অনেকে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি